গোৱালপাৰা চহৰৰ ডি আৰ ডি এ কাৰ্যালয়ৰ সন্মুখত আজি অসম পঞ্চায়ত তথা গ্ৰামোন্নয়ন বিভাগৰ ঠিকাভিত্তিক কৰ্মচাৰীসকলৰ বিভিন্ন সমস্যা সমাধানৰ দাবীত উত্তাল হৈ পৰে। পঞ্চায়ত কৰ্মচাৰীসকলৰ 60 বছৰলৈ সুনিশ্চিত কৰাৰ লগতে সকলো কৰ্মচাৰী আৰ পি অ'ৰ ব্যৱস্থা কৰা, সকলো কৰ্মচাৰীৰ সমকামৰ সমবেতন নীতি প্ৰযোজ্য কৰা, চৰকাৰী কৰ্মচাৰী লাভ কৰা সকলো সুবিধা প্ৰদান কৰা, বিভাগত খালী হোৱা প্ৰতিটো পদৰ বিপৰীতে অভিজ্ঞতা আৰু যোগ্যতা অনুসৰি সকলো ঠিকাভিত্তিক কৰ্মচাৰীৰ মাজত বিভাগীয়ভাৱে পৰীক্ষা পাতি নিযুক্তি দিয়াৰ ব্যৱস্থা কৰাৰ লগতে মুখ্যমন্ত্ৰীৰ হস্তক্ষেপ কামনা কৰিছে ঠিকাভিত্তিক কৰ্মচাৰীসকলে। ইফালে দীৰ্ঘদিনৰ পৰা নিজৰ প্ৰাপ্য অধিকাৰৰ পৰা বঞ্চিত এইসকল কৰ্মচাৰীৰ সমস্যা সমাধান নকৰিলে তীব্র আন্দোলন গঢ়ি তোলার হুঙ্কার দিছে। বস্তু বিচরা নাই, যেটো বস্তু আমার অসম সরকার অর্থাৎ আমার সুনামধন্য মুখ্যমন্ত্রী যখন ভারতত সুনাম অর্জন করে আছে, ইমান দক্ষ মন্ত্রী এজনে আমাক দিব বিচারিলে এদিনতে আমার এই সমস্যাকে সমাধান করব পারে। আমি কাতরে অনুরোধ জানাইছো এই 8000 পরিয়ালক এবার আপনি চাওক, আমার বহুতের বয়স এক নাই, আমি এতিয়া আমার 50-55 বছর বয়সৰ দ্বারা ইয়াত আছে। আপনি প্রশ্ন করছে আপনাদের কিমান দিন লৈ করব, আপনি ইয়াত উপস্থিত হওয়া প্রতিজন মানুষ সোধক, এদিন নহয় দুদিন নহয় এক মাহ নহয় এক বছর দরমহা যদি আমার পরে কাটি লয় আমার কবল নাই, কিন্তু আমার দাবি মানিব লাগবে। আমার দাবি কিমান দিন লোকে না মানে আমি এই কর্মবৃত্তির পর ঘরলৈ ঘুরি না যাও, কবলৈ লাজ লাগে। আমার লড়া ছলী ডাঙর হল, আমার লড়া ছলী এতে কলেজ পালে, সেতো যেতে আমার পড়া দেউতায় টিউশন লাগে, আমি কি ভয় দেখাও না জানে নাকি আমি কিমান টাকা দরমহা চাকরি করো। এটা ছলীক আমি ধোকা দিয়ে আছো, লড়াক ধোকা দিয়ে আছো, সিহঁতর উচ্চ শিক্ষার কারণে যেখানে সুবিধা লাগে আমি দিব পারা নাই, কেনেকে দিম? আজি মা দেবক সেবা শুশ্রূষ করার কারণে আমার মুখ্যমন্ত্রী আদেশ দিছিল, কিন্তু আমার প্রতি এবার নজর করো, আমি কি এহতর প্রতি চাম? মোর দুটা লড়া ছলীকে মই পালিব নোর, মো মা দেহ কি চাম? আজি আমার মা দেহর আমি দূরত থাকু, সিহঁতক দেখার লগে আমি বিদেশ মানে মুখ ঘুরে যাব লগা হয়, কারণ আমি লড়া ছলীকে পালিব নোর, মা দেহ কি দেখি? মই আমার বিভাগ মন্ত্রী তথা আমার মুখ্যমন্ত্রী দেব অনুরোধ জানাইছো, আমি আপনার পৰা এনেকুৱা বস্তু বিচরা নাই যেটা আপনার দিব নোৱাৰে। আমি 60 বছর চাকরি সুনিশ্চিত বিচারিছো, সমকামর সমবেতন বিচারিছো, এই অসমতে ট্রেড শিক্ষকবিলাকে যে হারত দরমহা পায়, আমার হেলথ মিশনের যেখানি যে হারত দরমহা পায়, আমার এস আর এনএমর পর যে হারত দরমহা পায়, এস এস এ যেবিলাক কর্মচারী সিহতে যে হারত দরমহা পায়, সিহতো ঠিকাভিত্তিক কর্মচারী, আমিও ঠিকাভিত্তিক কর্মচারী, আমি কি অপরাধ করেছো যে আমাকে এই সমধর্মাখিনি দিবলে মান্তি নহল? আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভাগীয় মন্ত্রী আর আমার মুখ্যমন্ত্রী কর জোরে হরিত ধরি অনুরোধ করছো, এই 8000 পরিয়ালক এবার মন কর আমার এই 8000 ফ্যামিলিক এবার আপনি সুরক্ষা দিয়ক। ব্যুরো রিপোর্ট, নিউজ নেস্ট। উৎকণ্ঠার অবসান ঘটায় পাকঘৰৰ আলহী হল বিশুদ্ধ মছলা, যিয়ে দিব আপোনাক পিউরিটির গ্যারান্টি। বিশুদ্ধ মছলা পাকঘৰৰ নতুন আলহী। আপুনি গেষ্ট্রিক আলসাৰ, লিভাৰত চর্বি, পাইলছ, ভোক নলগা, পেটৰ বিষ, বুকুৰ জ্বলাপোৰা, টেঙা উগাৰ, পেটত বুটবুট শব্দ কৰা, পেট ফুলা, বমিৰ ভাব আৰু কেতিয়াবা বমি আদি আপুনি এইবিলাক সমস্যা ভুগি আছে নেকি? এতিয়াৰ পৰা আপুনি অসমৰ বাহিৰত গৈ হাজাৰ হাজাৰ টকা খৰচ কৰাৰ কোনো প্ৰয়োজন নাই। এতিয়া বৰপেটা চহৰলৈ এম এছ সুলেমান মেডিশ্বপত আহি আছে ডক্টৰ ময়ংক আগৰৱাল, গেষ্ট্ৰো আৰু লিভাৰ ৰোগ বিশেষজ্ঞ। আগতীয়াকৈ নামভৰ্তি কৰিব পৰা ঠিকনা এম এছ সুলেমান মেডিশ্বপ, বি কে ৰোড, মুছলিম পট্টি, বৰপেটা। যোগাযোগৰ নম্বৰ 7002064582 আর 9706532197।